আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রবাসী ভাইদের জন্য আপনারা কিভাবে বাংলাদেশি নাম্বারে থাকা বিকাশটা প্রবাসী নাম্বারে ট্রান্সফার করবেন বিস্তারিত এই ভিডিওতে থাকছে তাই স্কিপ করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই ভিডিওটা তবে এই নাম্বার পরিবর্তন করার আগে আপনাকে অবশ্যই একশোবার চিন্তা করতে হবে কারণ এখানে কিন্তু অনেক আপডেট চলে আসবে অনেক কিছু আপনি পাবেন না মাত্র দুই তিনটা অপশন পাবেন তো এগুলো সব কিছু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিকাশ অ্যাপসটি অবশ্যই আগে যদি ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপডেট করে নেবেন আর নাইলে বিকাশ অ্যাপসটি নামিয়ে এগুলো পারমিশনগুলো চাইলে পারমিশন দিয়ে দিবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার পরিবর্তন করুন দুই নম্বর অপশনটি আপনার যে বাংলাদেশের এনআইডি কার্ডে খোলা আছে এনআইডি কার্ডটিও কিন্তু আপনার নিজের এনআইডি কার্ড হইতে হবে আপনার ফ্যামিলির কারো আছে তাদেরটা কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন না কারণ এখানে লাইভ ছবি তুলতে হবে আর এখানে কিন্তু অনেক অপশন পে বিল ব্যাঙ্ক ট্রান্সফার এগুলো কিন্তু সব চলে যাবে সেভিংস লোন এগুলো কিছুই করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশ অ্যাড করা হয়েছে এই সব দেশেই আপাতত আপনারা বিকাশ ব্যবহার করতে পারবেন ওই দেশের নাম্বার ট্রান্সফার করে তো আমি আপনার জানেন সৌদি আরবে আছি তো প্রথমে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি বাংলাদেশে আপনার যে নাম্বারটা এটা যদি বন্ধ থাকে কোনো সমস্যা নেই ওটিতে কোনো বাংলাদেশের নাম্বারে কোনো ওটিপি যাবে না তো পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন এবং এই বাংলাদেশের নাম্বারের সম্পূর্ণ বিকাশটা কিন্তু ক্যান্সেল হয়ে আপনার বিদেশি নাম্বারে চলে আসবে তো এখানে অটো লোকেশান আপনি যেই দেশে থাকবেন সেই দেশে নাম্বারটি দিয়ে দেবেন অনেকেরই আছে নেক্সট অপশন আসে না আপনারা অবশ্যই সেই বিদেশি নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন সেটা দিয়ে বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করবেন আমারও সমস্যা হয়েছিল আমি যোগাযোগ করেছি এখন এটা ফিক্সড হয়ে গেছে আর যদি আপনার নেক্সট অপশন আসে আপনার নাম্বারে ওটিপি যাবে ওটিপি এজন্য আর সিম কার্ডটি অবশ্যই আপনার ডিভাইসে লাগানো থাকতে হবে ছবি তুলুন তুলে ট্যাপ করুন এই অপশনে আপনি ক্লিক করলে পারমিশন যাবে আপনার ক্যামেরার সেটা দিয়ে দেবেন তো এখানে বলা হয়েছে আপনি যখন দেশ থেকে আসছেন এয়ারপোর্টে কিন্তু আপনার পাসপোর্টে সিল দেওয়া হয়েছে এবং যখন বিদেশে এয়ারপোর্টে সেখানেও একটা এনারেবল সিল দেওয়া হয়েছে এই সিলের ছবিগুলো আপনাকে তুলতে হবে তো আমরা ক্যামেরা পারমিশন দিয়ে দেব কারণ এটা আমাদের পাসপোর্টে দেওয়া আছে আপনারা আমরা তো সবাই যারা বিদেশে আছি জানি তো এটা বলতে হবে না তো দেখতে পাচ্ছেন এরকম সিলগুলো কিন্তু আপনার পাসপোর্টে আছে লেটেস্ট যে সিলটা আছে লাস্ট বার আপনি আসছেন ওইটাই তুলে দিবেন অনেকে আছে অনেক সেল বিভিন্ন দেশে যান লাস্ট যেই আপনি দেশ থেকে আসছেন ওইটাই দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে পাসপোর্ট সিলটা আছে সেটা দিয়ে দেব ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করার পর নিচে ওকে অপশনে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবি তোলা হয়ে গিয়েছে এখন আমাদেরকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে দর্শক পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাকে ছবি তুলতে হবে এখন এই বিকাশ যদি আপনার না হয় আপনার ফ্যামিলির কারো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফেজ নেবে না এটা আপনার নিজের হইতে হবে তাহলে কিন্তু আপনি এটা পরিবর্তন করতে পারবেন আর আপনি যখন দেশ এই বিদেশ থেকে একেবারে চলে যাবেন তখন কিন্তু আপনি চাইলে দেশে গিয়ে আবার দেশের নাম্বারে ইয়ে নিতে পারবেন তো দেখতে পারছেন এখানে প্রথম নির্দেশনা দিয়েছে কয়েকবার চোখের পলক ফেলুন এখন ক্যামেরা যখনই আসবে তখন আপনি চোখের পলক ফেলবেন যেই নির্দেশনা দিবে এবার ডান কাদের দিকে তাকান একটু কাঁধ ঘুরাইতে বলা হয়েছে তো আপনি কাঁধ ঘুরাবেন যেই নির্দেশনা এখানে দিবে প্রথমে স্ক্রিনে যেটা ফুটে উঠবে ওইটাই আপনাকে ক্যামেরায় করতে হবে এবং এবার স্থির হয়ে বলে বলা হয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে আপনার ক্যামেরার দিকে এবার স্থির হয়ে তাকিয়ে থাকলে এটা হানড্রেড পারসেন্ট নিয়ে নেবে দেখতে পারছেন হানড্রেড পার্সেন্ট নেওয়ার পর অটোমেটিকভাবে নেক্সটে চলে গিয়েছে নেক্সটে আসার পর দর্শক এই এটা কিন্তু আমরা ছবি তুলতে গিয়ে একটা মোবাইলে কিন্তু ছবি তোলে না তো পরবর্তীতে আপনি যদি এরকম আপনারও হয়ে থাকে তাহলে অন্য আরেকটা ডিভাইস দিয়ে ট্রাই করবেন আশা করি ছবি তুলে নেবে ঠিক আছে যদি ছবি তুলতে আপনার সমস্যা হয় দেখতে পাচ্ছেন আমাদের একটি এস এম এস পাঠানো হয়েছে সেখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হয়েছে বিকাশে ঢোকার জন্য তো আপনারা আপনার যে প্রবাসী নাম্বার আছে সেটাতে তো আমরা এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে বিকাশে প্রথমে লগ ইন করবো করার পর এখানে দেখতে পাচ্ছেন এবার আপনার পছন্দ মতো পাস সংখ্যার একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে দোনো ঘরে সেম দেওয়ার পর নিশ্চিত করুন এ অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনি যেই পাসওয়ার্ডটি দিয়েছেন নতুন করে আপনার ক্রিয়েট করা সেটা দিয়ে দেবেন দেওয়ার পর পরবর্তী অপশনে আপনি ক্লিক করলেই হোম পেজে ঢুকতে পারবেন তো দর্শক আমরা পরবর্তী অপশন আবারও ক্লিক করব এখানে আপনার নাম দেখাবে এখানে আপনার যে যেটা আগে যেভাবে বাংলাদেশে ব্যবহার করতেন আর কি প্রথম ঢুকলে আর কি বিকাশের ছবি সেট করতে হয় এ আর কি এগুলো আগেরটাতে যা থাকবে ওগুলো অটোমেটিকভাবে এখানে সব কিছু চলে আসবে এখন কথা হচ্ছে আগের বিকাশে যদি আপনার টাকা থাকে সেটাও কিন্তু অটোমেটিকভাবে কনভার্ট হয়ে চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন মাত্র তিনটা অপশন সেন মানি করা যাবে মোবাইল রিচার্জ করা যাবে বাংলাদেশের যে কোনো নাম্বারে এবং রেমিটেন্স রেমিটেন্স নিয়ে অবশ্যই কথা বলবো এটা বিস্তারিত এটাই সবচেয়ে বেশি আপনাদের জন্য তো সেন মানি কিন্তু এখানে আপনি ধরুন আমি সৌদি আরবে থাকি কেউ মানি থাকে ওমানি নাম্বারে আমি মানি করতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শুধুমাত্র আপনি বাংলাদেশে আপনার বন্ধুবান্ধব বা আপনার ফ্যামিলি কাউকে বাংলাদেশি নাম্বারে যেসব বিকাশ আছে তাদেরকেই শুধুমাত্র মানি আপনি করতে পারবেন এছাড়া কাউকে মানি করা যাবে না বিদেশি যেসব নাম্বারগুলো কনভার্ট করা হয়েছে ওই সব নাম্বারে আপনি মানি করতে পারবেন না আর মোবাইল রিচার্জটাও বাংলাদেশের যে কোনো মো অপারেটরে আপনারা রিচার্জ করতে পারবেন এখানে রেমিটেন্স অপশনে কোনো ধরনের এখনও পর্যন্ত ওয়েস্ট ইন ইউনিয়ন টানাসফার্স্ট মানিগ্রাম এগুলো অ্যাড করা হয় না আপাতত পেওনারা আছে যেটা প্রবাসীদের জন্য কোনো কাজ নেই তো আপাতত আপনারা যদি এটা ইয়া করেন তো সেক্ষেত্রে কিন্তু রেমিটেন্স অ্যাড করতে পারছেন না কারণ যখন আপনারা বিশেষ করে আমি সৌদি আরবে আছি আপনারা জানেন সেখানে আপনারা যদি ইয়াতে যান অ্যাক্সেস হাউজে অথবা আমরা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পাঠাই সৌদি আরবে যে ইউআরপে এগুলোর মাধ্যমে পাঠাইলে সেখানে কিন্তু বাংলাদেশি নাম্বার অ্যাড করার সিস্টেম আছে বিদেশি নাম্বার অ্যাড করার সিস্টেম এখনও পর্যন্ত আসেনি হইতে পারে ভবিষ্যতে আসলে তখন কিছুটা আপনাদের ফায়দাজনক হবে দর্শক এই ছিল আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করছি আর যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানেই দেওয়া আছে আপনাদের জন্য অনেক কষ্ট করে দর্শক এই ভিডিওগুলো আমরা তৈরি করি তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করছি যাতে আপনাদের কোনো ক্ষতি হবে না আর দর্শক আপনারা যদি আপনার এই সিম কার্ডটি যদি পরিবর্তন না করে আপনারা প্রবাসে নিয়ে আসেন রোমিং করে রোমিং করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করবেন আর আপনি কিন্তু বাংলাদেশি নাম্বারে বিকাশ ব্যবহার করলে সম্পূর্ণ ফিচার ব্যবহার করতে পারবেন তো তো এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যোগাযোগ করতে হবে